কুমির দেখো। আজকে আবার চলে আসছি একটা নতুন রান্না নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি কিভাবে করে আপনাদের দেখাবো, তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কত বীজ, এই যে আজকের যে পেঁপে চাটনিটা করছি না, এটা যদি কেউ অজান্তি খায় বুঝতেই পারবে না যে এটা কিসের চাটনি। তা আপনারা এরকম করে খেয়ে দেখুন না, এই দেখুন বুকটা শেষে ফেলে দিচ্ছি, নাহলে তিতো লাগবে। এই যে পরিষ্কার হয়ে গেল। আমার সাথে চলুন, একটা বিয়ের পোস্টে নিয়ে আসি, দেখি পাই নাকি। একটু বেরোতে দেখি তো, এই দেখো এই দেখুন ফেটে গেছে বেলটা, কি সুন্দর বেল এই গেছে। এই ঠাকুরের এই বেলের পাতা পূজায় লাগে না, এই বেলের মিশে খেয়ে ফেলে দেই যাতে আগুন ঠাগুন না লাগে। খেয়েছেন? পেয়েছি। এই নাও, এই যে ভিডিওটা হলে একটু শরবত করে দেব, ফেটে গেছে, রান্নাটা হোক তারপরে দেখছো কি সুন্দর শরবত করে খাওয়া যাবে সবাই। অনেক পেঁপে আছে ভীষণ কষ, এই পেঁপেটা সেরকম কষ নেই, হাত পেঁপের কষ হাতে লাগলে বেশ চুলকায়। এক এক পেঁপে আছে মুখও চুলকায় কষ, এই কষ খাওয়া উপকার জানো। এটা একটু বাতি হয়ে গেছে তো তাই তো কষ একটু কম আছে। হয়ে গেছে আমার, কি সুন্দর হয়েছে দেখেন, কি সুন্দর করে ফেলছি। ও ফাইন ফাইন, উনাম ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, এই মৌরিটা একটু গরম করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দুই বাটি চিনি দেব। ভাজা মরিটা আমি গুঁড়ো করে নিচ্ছি, এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এইবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। ওটা মা, এটা কি লেবু ছিল? এটা পাতি লেবু, পাতি লেবু রস। বিয়েবাড়ির চাটনি, হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। Thank you.
এবার আমি মৌরির গুঁড়িটা দিয়ে দিচ্ছি। মৌরি খাওয়া ভালো জানো, শরীরের পক্ষে ঠান্ডা থাকে। এবার একটু খেয়ে দেখি কেরম হয়েছে। সিদ্ধি হয়েছে। খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। আজকে তো আপনাদের প্লাস্টিকের চাকনি করে দেখালাম, তাহলে আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তাহলে আমি আজকে আসি, আবার দেখাবো আগামী দিন। টাটা।